আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, শিক্ষক নিয়োগে তো সিবিআই তদন্ত চলছে, এবার শিক্ষক বদলিতেও সিবিআই তদন্ত। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশ। শান্তনু রয়েছেন আমাদের সঙ্গে, শান্তনু কাছ থেকে আরো আপডেট দেবো। শান্তনু, দেখো রাজ্যের কিন্তু একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে, বিশেষ করে হচ্ছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারে অনিয়মের অভিযোগে কিন্তু রাজ্যে তদন্ত করছে সিবিআই। পাশাপাশি আজকে যেটি চাঞ্চল্যকর যে তথ্যটি উঠে এসেছে, জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে কিন্তু বিচারপতি আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একটি বগুড়ি সংক্রান্ত মামলায় কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে এক বছর এসএসসি নিয়ম অনুযায়ী কিন্তু এক বছরে একজন কিন্তু পাঁচ বছরের মধ্যে একবারই বদলি হতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক বছরের মধ্যে তিনবার বদলি হয়েছেন এক শিক্ষিকা, এবং এই সেই সংক্রান্তই কিন্তু একটি মামলা চলছিল হাইকোর্টে। সেই হাইকোর্টের মামলার কিন্তু যার সেই মামলার সূত্র ধরে আজকে কিন্তু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং বলা হয়েছে যে আগামীকালকের সকাল 10:30টার মধ্যে যে পুরনো স্কুল রয়েছেন বীরপাড়া পুরনো স্কুলে, সেই শিক্ষিকাকে সহশিক্ষিকা হিসাবে কাজে যোগ দিতে হবে। এবং গোটা ঘটনা যেভাবে এক বছরের মধ্যে তিনবার বদলির সংক্রান্ত যে নির্দেশিকা পাঠিয়েছে এসএসসি, সেই সংক্রান্ত মামলা কিন্তু সিবিআই তদন্ত করবে এবং তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। অনেক ধন্যবাদ শান্তনু।